যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ছয়। দক্ষিণ চীন সাগরে শান্তিপূর্ণ সমাধান চায় চীন, বললেন শি জিনপিং। মিশরগামী রুশ ফ্লাইট বন্ধের নির্দেশ, পর্যটকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। আসসালামু আলাইকুম, ফাতেমা কাউসার আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। এতক্ষণ প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দেব বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আরাকানসাস অঙ্গরাজ্যের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত হয়েছে অন্তত ৬ জন, এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার আরাকানসাসের নর্থ লিটন রক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাসটি এলাকার প্রধান মহাসড়কটি দিয়ে যাওয়ায় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ব্রিজে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনায় অন্য কোনো যানবাহন সম্পৃক্ত ছিল না বলে নিশ্চিত করেছেন পুলিশ। চীন সরকার দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সঙ্গে সংকট সমাধানের প্রথম থেকে অন্য যে কোনো দেশের চেয়ে চীন বেশি আন্তরিক বলেও জানান তিনি। এদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে সৃষ্ট বিরোধের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপপুঞ্জে অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে টানাপোড়েন চলে আসছে চীনে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ টহলের ঘটনায় দেখা দেয় উত্তেজনা। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাস্টন কার্টার দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট পরিদর্শনে যান। এ ঘটনাকে উস্কানিমূলক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করে বেজিং। এ পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধানে অন্য যে কোনো দেশের চেয়ে চীন বেশি আন্তরিক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজেদের বলে দাবি করে আসছে চীন সরকার। তবে সমুদ্রসীমা উন্মুক্ত রাখার স্বার্থে দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী পাঠানো হচ্ছে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও সেখানে অবৈধ মার্কিন নজরদারি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেজিং। অবশেষে বিমান বিধ্বস্তের ঘটনায় নাশকতার অভিযোগে আমলে নিল রাশিয়াও। বন্ধ ঘোষণা করা হলো মিশরগামী সব বাণিজ্যিক বিমান চলাচল। আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শার্ম আল শেখে অবস্থান করা ব্রিটিশ পর্যটকদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। তবে সাধারণ মিশরীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতার অজুহাতে দেশের পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে। একদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় কাজ দ্বিতীয় দিনের মতো শনিবারও শুরু হয়েছে। শুক্রবার ৮টি ফ্লাইটে দেশে ফেরত গেছেন ১৪০০ ব্রিটিশ নাগরিক। শনিবার আরও ২টি ফ্লাইটে মিশর ত্যাগ করবেন আরও প্রায় ৪৫০ জন। ফ্লাইট বাতিল আর নিরাপত্তার বাড়াবাড়িতে ক্ষুব্ধ তাদের অনেকে। তবে ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশে ফেরত যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানালেন মিশরে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত জন কাসন। পর্যটন সংস্থাগুলোর তথ্য মতে ছুটি কাটাতে এখনও মিশর অবস্থান করছেন ৪৫,০০০ রুশ পর্যটক। আর এতে নাশকতার অভিযোগ অস্বীকার করায় আগের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে রাশিয়া। নিরাপত্তার কথা বলে মিশরগামী বাণিজ্যিক বিমান চলাচল বাতিলের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার বাস্তবায়নে কাজ শুরু করেছে রাশিয়া বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলার বিরুদ্ধে জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিয়াহতি বিদ্রোহীরা। ইয়েমেনের পতাকা হাতে সৌদি আরব বিরোধী স্লোগান দিয়ে সানার রাজপথ উত্তাল করে তোলে তারা। তাদের দাবি, হাদিস সরকারকে সহায়তার নামে বিমান হামলা চালিয়ে ইয়েমেনের শত শত বেসামরিক নাগরিক হত্যা করছে সৌদি আরব। লোহিত সাগর ও এডেন উপসাগর সংযোগকারী গুরুত্বপূর্ণ অঞ্চল বাব আল মানদেবের নিয়ন্ত্রণ হারানোর পর প্রথমবারের মতো এত বড় র্যালির আয়োজন করে তারা। এই মিছিলে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সহিংসতার নিন্দা জানায় হাউতি বিদ্রোহীরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মিখাইল লেসিন মারা গেছেন। ওয়াশিংটন ডিসির একটি হোটেল কক্ষে রাশিয়ার সাবেক এ পররাষ্ট্রমন্ত্রীর মৃতদেহ পাওয়া যায় বলে জানান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
লেসিনের মৃত্যুর কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। তবে লেসিনের পরিবারের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানায় তিনি হৃদরোগে ভুগছিলেন। মিখাইল লেসিন 2004 থেকে 2009 সাল পর্যন্ত প্রেসিডেন্টের সহযোগী হিসেবে কাজ করেছেন। রাশিয়ান সংবাদ মাধ্যম রাশিয়া টুডে প্রতিষ্ঠায় তার অবদান ছিল উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন দেশে নানা ইস্যু নিয়ে বিক্ষোভ হয়েছে। রোমানিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। হাইতিদের নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির বিরোধী দলের সমর্থকরা। নাইজেরিয়ায় দক্ষিণ পূর্বাঞ্চলের রেডিও বিয়াফ্রার পরিচালককে আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ায় অন্তত 80 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নারীর প্রতি সহিংসতা ও নারী পুরুষের বৈষম্য নিরসনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে আর্জেন্টিনার শত শত মানুষ। শুক্রবার রোমানিয়ার বুখারেস্টের আইকনিক বিশ্ববিদ্যালয় চত্বরসহ অন্যান্য শহরে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। বিক্ষোভ চলাকালে তারা দুর্নীতি নিরসন সহ দুর্নীতির সঙ্গে জড়িত সব রাজনীতিকদের পদত্যাগ দাবি করে। এর আগে বুখারেস্টের একটি নাইট ক্লাবে আগুনে পড়ে 32 জন মারা যাওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জনগণের বিক্ষোভের মুখে গত বুধবার পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর পন্টা। শুক্রবার হাইতি তাবারে শহরের রাস্তা আটকে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শত শত মানুষ। প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করে তারা। নির্বাচনে 54 জন প্রার্থীকে পেছনে ফেলে ইয়েভেনে মোয়া জয়লাভ করেছেন বলে ঘোষণা করা হলেও এ ফলাফলের বিরোধিতা করে জুয়েস সেলান্তিসের সমর্থকরা। বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সেও। নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এ বিক্ষোভ সমাবেশ করে দেশটির মানবাধিকার কর্মী। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীগুলিতে আরও এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছে। আলাক্সা মসজিদে প্রবেশাধিকার নিয়ে গাজায় বিক্ষোভরতদের উপর পুলিশ গুলি চালালে নিহত হয় আরেক ফিলিস্তিনি তরুণ। এসব সহিংসতার জন্য তেল আবিবের আগ্রাসনকে দায়ী করে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। শুক্রবার জুমার নামাজের সময় 50-এর কম বয়সী মুসলমানদের আলাকসা মসজিদে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। জেরুজালেমের ওল্ড সিটি এলাকায় জড়ো হয়ে ইসরায়েলিদের এই অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনি তরুণরা। মুসলমানদের ধর্মীয় স্থান থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানান তারা। পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। গাজায় পুলিশের গুলিতে নিহত হয় 22 বছরের এক ফিলিস্তিনি তরুণ। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে 5 পুলিশ আহত হয় বলে দাবি তেল আবিবের। একই দিন আল খলিল অঞ্চলে পুলিশকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে 72 বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এদিকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আবারও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে জর্ডানের শত শত মানুষ। এ সমাবেশ থেকেও আল আকসা মসজিদ ও পশ্চিম তীর থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। মিশরের প্রত্নতাত্ত্বিক শহর লাক্সরে প্রাচীন মিশরীয় রাজবংশে তিনটি কবর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মিশরের কার্নাট মারে নামক গ্রামে অবস্থিত পুরনো কবরগুলো সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয় মিশর সরকার। ওই কবরগুলো প্রাচীন মিশরীয় রাজবংশের বিখ্যাত ব্যক্তিদের কবর বলে জানা গেছে। মিশরে পর্যটকদের ভ্রমণের জন্য বহু এলাকা থাকলেও সাম্প্রতিককালে দেশটিতে জঙ্গি হামলা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় বিদেশি পর্যটকদের আশা কমে গেছে। 2011 সালে হুসনি মোবারক সরকারের পতনের পর থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে পর্যটকদের ভ্রমণ কমে যায়। আপনারা দেখছেন জানাচ্ছি মিলেনিয়াম সংবাদ। তুরস্কের কুর্দি অধ্যুষিত দিয়ার বাকিতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে ও তুর্কি পুলিশের মধ্যে শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এর আগে কুর্দি যোদ্ধারা ওই অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে অভিযোগ আনা হয় আঙ্কারার পক্ষ থেকে। ওই অঞ্চলে ব্যারিকেড দিয়ে রাস্তাঘাট অবরুদ্ধ করে রাখে কুর্দি বাহিনী। পরে পুলিশ ব্যারিকেড তুলে দিতে গেলেই বাধে সংঘর্ষ। গত 1 নভেম্বর নির্বাচনে এরদোয়ান একে পার্টির জয়ের পর কুর্দি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সরকার। এরপর থেকে দিয়ার বাকিতে আবারও তৎপরতা শুরু করে কুর্দি বাহিনী। ইউরোপ জুড়ে চলমান শরণার্থী সংকট মোকাবেলায় আবারও উন্নত সীমান্ত ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক কমিশনার দিমিত্রিস আব্রামোপোলস। সেই সঙ্গে সংকট মোকাবেলায় ইউরোপের সবগুলো দেশের জন্য একটি সমন্বিত সীমান্ত পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। এদিকে ধারণ ক্ষমতা এরই মধ্যে অতিক্রম করায় সুইডেনে প্রবেশ করা নতুন শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির সরকার।
অন্যদিকে শরণার্থীদের আশ্রয় এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে জার্মানিতে নিবন্ধন কেন্দ্র চালুর বিষয়ে একমত হয়েছে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের সদস্যরা। সরকারিভাবে নিবন্ধন ছাড়া কোনো শরণার্থী 2 বছর পর্যন্ত তাদের পরিবারকে জার্মানিতে নিয়ে আসতে পারবে না বলেও এ সময় একমত হন ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। সংবাদের এ পর্যায়ে জানাবো মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় রাজধানী ঢাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান বাড়িধারা এলাকায় সতর্ক অবস্থান দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। সন্দেহ হওয়া মাত্রই পথচারীদের থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই তোড়জোড়ে সামরিক অসুবিধায় হলেও নিরাপত্তার স্বার্থে একে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে রাজধানীতে এখন পায়ে হেঁটে কিংবা রিকশাযোগে চলাফেরা অনেকটাই কমিয়ে দিয়েছে বিদেশিরা। পরিবর্তে তারা এখন গাড়িতে করে চলাফেরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বিদেশিদের উপর হামলা ও হত্যার ঘটনায় নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন বলে জানালেন একজন সুইডিশ। এদিকে নিরাপত্তা জোরদারে রাজধানীর কূটনৈতিক এলাকায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা। স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টগুলোতে চলছে তল্লাশি। এতে সাময়িক বিড়ম্বনায় পড়লেও ইতিবাচক হিসেবে নিয়েছেন নাগরিকরা। এদিকে পুলিশ বলছে নিরাপত্তা তৎপরতা বাড়ালেও নাগরিকদের ভোগান্তি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখছেন তারা। রাজধানীর কূটনৈতিক এলাকার পাশাপাশি অন্য এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও দিনভর দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক নজরদারি। সাম্প্রতিক সময়ে 2 বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় এর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়া গাবতলিতে পুলিশের চেকপোস্টে হামলা চালিয়ে পুলিশের 1 সদস্যকে হত্যা করা হয়। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে মারা যায় 2 জন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও 4 জনের মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। এখন পর্যন্ত 19 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার ভোর 6:30 দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরবাড়ি এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামী এসএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে বালু ভর্তি একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাক ও বাস দুটোই পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করে ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান তালুকদার মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন স্লোগানে দেশজুড়ে পালিত হচ্ছে 44তম জাতীয় সমবায় দিবস 2015। এই উপলক্ষে শনিবার সকালে মানিকমিয়া এভিনিউ থেকে একটি র্যালি বের হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন র্যালির উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমবায় উদ্যোক্তারাও র্যালিতে অংশ নেয়। র্যালিটি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে জাতীয় সমবায় পুরস্কার 2013 প্রদানের কথা ছিল। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, বিশ্বাস অবিশ্বাস, রক্তপাত আর উল্লাসের দিন ঐতিহাসিক 7ই নভেম্বর আজও বিতর্কিত। একপক্ষ দিনটিকে বিপ্লব ও গণসংহতি দিবস হিসেবে উদযাপন করে এলেও অন্যপক্ষের কাছে দিনটি শেষমেশ ব্যর্থ বিপ্লবে, স্বপ্নভঙ্গের আর বিশ্বাসঘাতকতার। এ নিয়ে মতাদর্শ ভিত্তিক অবস্থান বিশেষ বিশ্লেষকরাও দ্বিধা বিভক্ত। কেউ বলছেন 7 নভেম্বর খুলে দিয়েছে গণতন্ত্র ও উন্নয়নের পথ, আবার কারো মতে এর মাধ্যমে স্বাধীনতা বিরোধী রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়ে আঘাত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়, বাধাগ্রস্ত করা হয়েছে অর্থনৈতিক অগ্রগতি। কর্নেল তাহেরের পাল্টা অভ্যুত্থানে জেনারেল খালেদ মোশারফের পতনের পর 1975 সালের 7ই নভেম্বর রাস্তায় নেমে আসেন সিপাহী ও জনতা। ওই অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান বন্দী দশা থেকে মুক্ত হয়ে চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। ওই দিন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে জাসদের উদ্যোগে সিপাহী জনতার সমাবেশে ভাষণ দেওয়ার কথা থাকলেও কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার পরামর্শে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন জিয়া। এতে বাহ্যিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ভেতরে ভেতরে সৃষ্টি হয় রক্তপাত আর অবিশ্বাসপূর্ণ এক পরিস্থিতি। সে অভ্যুত্থানের কারণে ক্ষমতাসীন হন জিয়াউর রহমান, তাই পরবর্তীতে কাল হয়ে যায় কর্নেল তাহেরের জন্য। এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা রয়েছে বিশ্লেষকদের।
সাত নভেম্বর পরবর্তী সময়ে বহুদলীয় রাজনীতি চালু সহ নানান বিষয় নিয়ে একপক্ষ ইতিবাচক মত পোষণ করলেও এ সময় স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেওয়ার কঠোর সমালোচনা রয়েছে অপরপক্ষের। এ পর্যায়ে জানাবো আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মিলেনিয়াম টিভি ইউএস এর দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব 14 নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের PS-69 স্কুলে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার। জন্মদিনের এই উৎসব চলবে শনিবার বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। উৎসবে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মিলেনিয়াম টিভি ইউএস এর নিউ ইয়র্ক অফিসে স্থানীয় সময় শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলন দ্বিতীয় বর্ষপূর্তির নানা কর্মসূচি তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে সাকাত হোসেন সেলিম জানান। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন মিলেনিয়াম টিভি ইউএস এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর নূর মোহাম্মদ। মিলেনিয়াম টিভি ইউএস এর প্রধান সম্পাদক সাকাত হোসেন সেলিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মিলেনিয়াম টিভি ইউএস এর চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নূর, ডাইরেক্টর ডক্টর মঞ্জুল ইসলাম। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভি ইউএস এর ডাইরেক্টর নিশাত নূর, সিনিয়র রিপোর্টার মঞ্জুরুল হক, কনসালটেন্ট এম মাহাব, অনুষ্ঠান উপস্থাপক মনিকা রায়, গাজী গিয়াসউদ্দিন জুয়েল, মোহাম্মদ আলী, নার্গিস সুলতানা, এম রহমান, ভিডিও সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে মিলেনিয়াম টিভি ইউএস এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর নূর মোহাম্মদ জন্মদিনের উৎসব অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান। আগামীতে আমাদের একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের চ্যানেলে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 14 তারিখে PS-69 অনুষ্ঠান। সেটা জানার জন্য আপনাদের সবাইকে, আমাদের এমনিতে আমাদের কারোর সাথে পরিচিতি নাই, পরিচিতি পর্বর জন্য যে আপনারা সবাই আসবেন। সাংবাদিকরা আমাদের আপনার সবার সাথে জানাশোনা হলো, আপনারা সবাই আসবেন, জানবেন, পরিচিত হলো। নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠন আনন্দধ্বনি সন্ধ্যায় সিটির ফ্লাশিংস্থ দ্য হিন্দু টেম্পল কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্রসঙ্গীত আর পুরনো দিনের গানের আয়োজন নিয়ে অনেক দিনের গান শীর্ষক শ্রীকান্ত আচার্যের এক সঙ্গীতানুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক গোলাম সরোয়ার হারুন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আনন্দধ্বনি শিল্পীরা। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে সাকাত হোসেন সেলিম জানান। সঙ্গীত পরিবেশন করেন আনন্দধ্বনি শিল্পী মাহবুব জামান বাচ্চু, তারপর মঞ্চে আসেন শ্রীকান্ত। শিল্পী তার ভরাট কণ্ঠে উপস্থিত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করেন গান। গানের ফাঁকে ফাঁকে ছোটবেলার স্মৃতি আর বিভিন্ন গানের প্রেক্ষাপট তুলে ধরে গেয়ে যান জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠানের মাঝে একটু বিরতিতেও শিল্পী শ্রীকান্ত আচার্য আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকদের হাতে প্ল্যাক তুলে দেন। প্ল্যাক প্রাপ্তরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী এম হাসান, পিপলস অ্যান্ড টেক এর সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। বরগুনা বিএনপি জেলা কার্যালয়ে আজ সকাল 7টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জেলা শাখা সভাপতি মাহবুব আলম ফারুক মোল্লার নেতৃত্বে দোয়া ও আলোচনা করা হয়। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। রবিবার রাজধানী কুয়ালালামপুরের IGC হলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সর্দারের পরিচালনায় ও মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা সভাপতিতে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মাহমুদ হাসান। মালয়েশিয়া থেকে আমাদের প্রতিনিধি আহমাদুল কবির জানান, অনুষ্ঠানে বক্তারা জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ইতিহাসের নিষ্ঠুরতম ওই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে একাত্তরের প্রতিটি ঘাতকের বিচার সম্পূর্ণ এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান, রাশেদ বাবু, গৌতম রায়, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ। ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলমের সার্বিক সহযোগিতায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট থেকে আমাদের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানান,
মঙ্গলবার বিকেলে স্থানীয় মামার বাজার জাফলং পাথর ব্যবসায়ী সংগঠনের কার্যালয় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মেননের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ ফজলুল হক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফুর রহমান লিবু, আওয়ামী লীগ নেতা মাসুক আহমেদ, ছাত্রলীগ নেতা হালিম আল মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা সামাজিক চেতনা ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অন্যতম প্রেরণা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম এই মেলা। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবউদ্দিন চৌধুরী জানান, শুক্রবার রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার অস্থায়ী অফিসে মুক্তিযুদ্ধে ও বিজয় মেলা উপলক্ষে একমত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, ছাত্রলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু, আজিজুর রহমান আজিজ সহ অন্যান্যরা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ এমপি বলেছেন, দেশে দুই যুদ্ধ অপরাধীর ফাঁসির দণ্ডাদেশ ঠেকাতে জামায়াত শিবির বিচ্ছিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কেউ এই রায় কার্যকর রুখতে পারবে না। তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সিলেট থেকে আমাদের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানান, সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের টিকরপাড়া মাঠে অর্থ মন্ত্রণালয় অধীনস্থ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিচালিত নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 70-এর দশকে এদেশে 80% মানুষ দরিদ্র ছিল, বর্তমানে দেশে দারিদ্রতার হার 22% নেমে এসেছে। সরকারের চলতি মেয়াদে তা 18% নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মার্টিন ড্রামা, ট্রাস্ট টিম লিডার সিনি থাম্বাই মনোহর, এসডিএফ এর পরিচালক সৈয়দ ইফতার হোসেন পিয়ার। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক এজেডএম শাকত হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য শিক্ষা বিস্তারের বিকল্প নেই, তবে এজন্য দরকার মানসম্মত শিক্ষার অবকাঠামো তৈরি করা। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবউদ্দিন চৌধুরী জানান, তিনি গতকাল বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকার প্রিমিয়ার ইংলিশ স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়াদ গোলাম হায়দার মিন্টু, সাংবাদিক অনিন্দ টিটু সহ স্কুলের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বিপিএল 2015 আসরে নতুন দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিজ জেলায় পরিচিত করতে এবং কুমিল্লায় দলটির সমর্থনের জন্য বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দলটির প্রধান উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল এমপি। শুক্রবার বিকেলে কুমিল্লা বীরচন্দ্রনগর মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। কুমিল্লা থেকে আরিফুর রহমান মজুমদার জানান, পরিকল্পনা মন্ত্রী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাত ধরে কুমিল্লাকে সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারবো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো। ক্রিকেটের কোনো দল নেই, দলমত নির্বিশেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থন আশা করি। মত বিনিময় সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহউদ্দিন বাহার, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল সহ কুমিল্লায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নরসিংদী পৌর মেয়র শহীদ লোকমান হোসেনের চতুর্থ শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আমাদের নরসিংদী জেলা প্রতিনিধি হৃদয় খান জানিয়েছেন, স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামারুজ্জামান কামরুল সহ নেতাকর্মীরা। তারা বলেন, সামনে পৌর নির্বাচন, লোকমান হোসেনকে হত্যা করলেও লোকমানের স্বপ্নকে হত্যা করা যায়নি। জনগণ তার ছোট ভাই কামরুলকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল, দলীয় ব্যানারে নির্বাচন হয়, আমরা তাকে সমর্থন দিয়েছি। যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে জানান তারা। হবিগঞ্জ শহরতলির নসরতপুর গ্রামে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা, পরে আরেক ডাকাতকে আটক করে পুলিশ। শুক্রবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়।
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিম জানান, শুক্রবার ভোররাতে শহরতলী নসরপুর গ্রামের ব্যবসায়ী জাহির মিয়া ও জুয়েল মিয়ার বাড়িতে ডাকাতি করে 20-25 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করে। এ সময় দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। সাভারে অনুষ্ঠিত হলো জাগরণী থিয়েটারের উদ্যোগে ব্যতিক্রম ধর্মী মঞ্চ নাট্য প্রদর্শন অনুষ্ঠান। রাতে সাভারের এনা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এই মঞ্চ নাটকের প্রদর্শন অনুষ্ঠিত হয়। ঢাকা সাভার থেকে আনিসুর রহমান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর এনামুর রহমান। অনুষ্ঠানে রাধা রমন ঘোষের রচনা ও পরিচালনায় নাটক চিত্র বিনিময় প্রদর্শিত হয়। ব্যতিক্রম ধর্মী এ নাটক প্রদর্শন দেখার জন্য সাভারের বিভিন্ন এলাকা থেকে কয়েকশো দর্শনার্থী উপস্থিত হন। ভারতীয় স্বার্থে সুন্দরবন ধ্বংস করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করো এবং গণতান্ত্রিক বা মোর্চা 16-18 অক্টোবর সুন্দরবন রক্ষার রোড মার্চে বাধা ও পুলিশি হামলার অভিযুক্তদের বিচারের দাবিতে শুক্রবার সকালে ঠাকুরগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বা মোর্চা সংগঠন। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ শাকিল আহমেদ জানান, শহরে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাম মোর্চা সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নেতা মাহবুব আলম রুবেল, যে কোনো মূল্যে সুন্দরবন রক্ষা করতে হবে আর এজন্য সর্বপ্রথম রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করতে হবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানালেন 10 দেশের প্রতিনিধিরা। কুমিল্লা থেকে আরিফুর রহমান মজুমদার আরো জানান, শুক্রবার সকালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসের নেতৃত্বে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে 10টি দেশের হাইকমিশনারগণ ওই সব দেশের প্রতিনিধিরা ওই স্মরণ অনুষ্ঠানে অংশ নেন। দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভারত, নর্ডিক, ফ্রান্স ও নেদারল্যান্ডস। হাইকমিশনের প্রতিনিধিগণ ময়নামতির যুদ্ধ সমাধির পশ্চিম পাশে অবস্থিত হোলিক্রস পাদদেশে ফুলের শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও 33 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল এনায়তুল্লাহ পিএসসি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা রাজনৈতিকভাবে সম্পর্ক রেখে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের সাথে কোনো সংলাপ করা চলে না। পাবনা সিভিল সার্জন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাবনা প্রতিনিধি শফিক আল কামাল জানান, পাবনা সিভিল সার্জনের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুধীরও ঐক্য দরকার। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনের জন্য হুমকি দিয়ে লাভ নেই, আওয়ামী লীগ আন্দোলন দেখে ভয় পায় না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, মোহাম্মদ মকবুল হোসেন এমপি, আজিজুর রহমান আরজু এমপি। বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 50 শয্যার উন্নীতর উদ্বোধন করেন তারা। জাতীয় সমবায় দিবস 2015 উপলক্ষে বরগুনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে 9টায় জেলা সমবায় দপ্তরের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুসলিম আলী শরীফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আহমেদ রশিদ, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাক আহমদ প্রমুখ। সভা পরিচালনা করেন সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সভা শেষে 3টি সংগঠনকে পুরস্কৃত করা হয়। হবিগঞ্জের নবীগঞ্জে সারা দেশের ন্যায় পালিত হলো 44তম জাতীয় সমবায় দিবস 2015। আমাদের প্রতিনিধি এমদাদুল হক জানান, অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রুবেল মেয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় অফিসার হাসনাহেনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন ভূমি কমিশনার নবীগঞ্জ শাহ আবুল খায়ের বক্তব্য রাখেন মিলিনিয়াম টিভি স্টাফ রিপোর্টার এমদাদুল হক শরীফ উদ্দিন, সাগর মিয়া প্রমুখ।
রেলমন্ত্রী মজিবুল হক বলেছেন, খালেদা জিয়া বিদেশে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য গুপ্ত হত্যা ও বিদেশি হত্যা করে যাচ্ছেন এবং তাদের জোট শরিক জামায়াতে ইসলামী নাশকতার উস্কানি দিয়ে যাচ্ছেন। আমাদের গাজীপুর প্রতিনিধি জসীম উদ্দিন জানিয়েছেন, গাজীপুরের টঙ্গীর বনমালা ও পুবাইলে তালুটিয়ার দুইটি রেলগেটে অরক্ষিত লেভেল ক্রসিং এ দুর্ঘটনা ও যানমালের ক্ষয়ক্ষতি রোধে ফ্লাশিং লাইট ও ওয়ার্নিং বেল প্রযুক্তি স্থাপনের কাজ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের রেলওয়ে উন্নয়নের জন্য রেলওয়ে বিভাগ 35টি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্প উদ্বোধনকালে রেলওয়ে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালেহউদ্দিন, রেলওয়ে বিভাগের মহাপরিচালক আমজাদ হোসেন এবং এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেলওয়ের প্রায় 946টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে পর্যায়ক্রমে এই প্রযুক্তি স্থাপন করা হবে। এবারে দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। বহু প্রতীক্ষিত ট্রান্স প্যাসিফিক অংশীদারিত্ব চুক্তির বিস্তারিত অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। 6000 পৃষ্ঠার এই চুক্তিটি সর্বপ্রথম উন্মুক্ত করেন নিউজিল্যান্ড সরকার। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 12টি দেশের মধ্যে এ মুক্ত বাণিজ্য চুক্তিটি 5 বছর আলোচনার পর গত মাসে স্বাক্ষরিত হয়। তবে এই চুক্তিতে জলবায়ু পরিবর্তনের সতর্ক হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই বলে অভিযোগ উঠেছে। এদিকে ওয়াশিংটনে সম্মতি থাকলে টিপিপি চুক্তিটি কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পাবে। তবে চুক্তির বিষয়ে দ্বিধাবিভক্ত মার্কিনিরা, কেউ কেউ বলছে এ চুক্তি হলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে যা মজুরি কমিয়ে দেবে, পাশাপাশি মানসম্মত খাবার নয় বরং বাজার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের সয়লাভ হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়া, কানাডা সহ এ চুক্তির অংশীদারী অন্যান্য দেশের নীতি নির্ধারকরা বেশ আশাবাদী এ চুক্তির ব্যাপারে। চুক্তির বাস্তবায়ন হলে 12টি দেশের মধ্যে বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। ইইউ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা পরিকল্পনা বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে এই অঞ্চলের অর্থনীতিতে। তবে চীনের ধীরগতি এবং বিশ্ববাজারের অস্থিরতার কারণে এই অঞ্চলের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানানো হয় রিপোর্টে। বেকারত্ব হার এবং বাজেট ঘাটতি কমার ব্যাপারে দেশগুলো বেশ আশাবাদী হলেও উল্টো অবস্থা বিশ্লেষকদের। এবারে জানিয়ে দিব মিলেনিয়াম খেলার সংবাদ। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে বলে আইসিসির প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেট দলগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, র্যাবের মহাপরিচালক ব্যানার্জির আহমেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ভেন্যু পরিদর্শন এবং নিরাপত্তা সহ টুর্নামেন্টের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য 4 নভেম্বর আইসিসির প্রতিনিধি দলটি ঢাকা আসেন। মিলেনিয়াম সংবাদ শেষ করব, তার আগে প্রধান আয়োজনগুলি জানিয়ে দেব আরো একবার। যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত 6। দক্ষিণ চীন সাগরে শান্তিপূর্ণ সমাধান চায় চীন বললেন শি জিনপিং। মিশরগামী রুশ ফ্লাইট বন্ধের নির্দেশ পর্যটকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। এ ছিল মিলেনিয়াম সংবাদে। এই সংবাদের ভিডিও সহ যে কোনো আপডেট পেতে লগ ইন করুন www.millenniumtv.net। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।